ছানার মিষ্টিটা এত টেস্ট, গরম গরম তার ভিতরে খুব ভিতরে একেবারে ঠান্ডা হয়ে যায় একেবারে। সাদেয়ার মানে মানিকগঞ্জের মানুষের কাছে প্রিয় এক নাম, নিজামের মিষ্টি। এই মিষ্টির কদর শুধু জেলা জুড়েই নয়, দেশের বিভিন্ন প্রান্তে থাকা ভোজন রসিকদের কাছেও রয়েছে। এই মিষ্টির প্রতি আমার একটা বিশেষ ভালোবাসা জন্মেছে। আমি ঢাকা থেকে আসলে এখানে মিষ্টি খাই এবং বাসায় নিয়ে যাই। 1940 সালে ঘিওর উপজেলার ১৩শ্রী বাজারে মিষ্টির ব্যবসা শুরু করেন নিজাম। তার নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে প্রায় ৮৪ বছর ধরে জনপ্রিয়তা অর্জন করা নিজামের মিষ্টি এখন যাচ্ছে দুবাই, সৌদি আরব, কুয়েত, কাতার ও মালয়েশিয়া সহ নানান দেশে। এই মিষ্টির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ২০ দিনেও নষ্ট হয় না এটি। মিষ্টির পাশাপাশি দই ও ঘি তৈরিতেও বেশ খ্যাতি রয়েছে নিজামের। কুয়েত থেকে আসছি, নিজামের মিষ্টি, ও নিজামের মিষ্টি তো আপনার দেশের বাহিরেও যায়, তো আমরাও অনেক দূরের থেকে সেই মিষ্টি নিয়ে যাচ্ছি। দীর্ঘ ত্যাগ এবং কঠোর অর্থবসায়ের মাধ্যমে মিষ্টি তৈরি করে সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন নিজাম। তবে বয়সের ভারে এখন আর আগের মতো চলাফেরা ও কাজকর্ম করতে পারেন না শতবর্ষী এই মিষ্টান্ন ব্যবসায়ী। আমার মিষ্টি হলো কি, আমি কোনো বেজাল নাই, দুধে যাওয়া হয় তাই দাবি কাজ করি। তাহলে আমার এমন মিষ্টি দিল, এখন তো মানে ডাকি উঠে গেছে। বর্তমানে বাবার পেশাকেই নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন নিজামের ছেলে সাইফুল। প্রায় ২৩ বছর যাবত বাবার মিষ্টির দোকানে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। জানান, এই মিষ্টি তৈরিতে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় না। পিওর একটা জিনিস, এই দুধের ছানা মিষ্টি, এই আমাদের বেশি আইটেম না, ৪-৫টা আইটেম, কিন্তু আমরা এই পিওর জিনিসটা মানুষকে খাবার দিতে পারতেছি, এটাই আমরা নিজেদের ধন্য মনে করি। নিজামের মিষ্টির প্রশংসা করে এই মিষ্টির সুনাম অক্ষত রাখতে সকল সহযোগিতা করার কথা জানান ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই মিষ্টিটির সুনাম যাতে অক্ষুণ্ণ থাকে সেজন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় সার্বিক সহযোগিতা করে যাচ্ছি এবং সামনেও করব। ১৩শ্রী ও মানিকগঞ্জে ২টি মিষ্টির দোকান রয়েছে নিজামের। দোকান দুটিতে প্রতিদিন প্রায় ৫ থেকে ৬ মণ দুধের মিষ্টি বিক্রি হয়। বিজয় টিভি, নিউজ ডেস্ক।